এটা হচ্ছে দেখো ভিসারা, এই যে হার্ট পোর্শন যেটা এটা হচ্ছে পোস্টার, এটা থাকবে ইনফিরিয়র, এই সামনে মাথায় আছে অ্যাপেক্স, এটা ধরার নিয়ম হচ্ছে এরকম। দিস ইজ দ্য ভিসারা অফ ইউরিনারি ব্লাডার উইথ পোস্টেট, এটা শক্ত, এটা হচ্ছে পোস্টেট, তার মানে এটা মেল, যদি পোস্টেট না থাকে এটা হচ্ছে ফিমেল ইউরিনারি ব্লাডার, বা শুধু বলতে হবে দিস ইজ দ্য ভিসারা অফ ইউরিনারি ব্লাডার। এর কী কী আছে, এর একটা অ্যাপেক্স থাকবে, একটা বেস থাকবে, পুরা বেস সারফেস থাকবে, এটা হচ্ছে সুপিরিয়র সারফেস, দুই পাশে হচ্ছে ইনফেরিয়র ল্যাটারাল সারফেস, বর্ডার হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল বর্ডার, দুই পাশে সামনের দিকে একটা বর্ডার, এখান থেকে শুরু করে ইনডিফাইন অ্যান্টেরিয়র বর্ডার, আর পিছন দিকে এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার থাকবে। এখন দেখো এখানের মধ্যে কী রয়েছে, দেখো এই দুটো স্ট্রাকচার, এই দেখো এগুলো হচ্ছে ইউরেটার, যেগুলো ইউরিনারি ব্লাডার মধ্যে ঢুকছে। তারপর পিছনে দেখো এই যে ফুলের মতো কিছু অংশ, এটা হচ্ছে সেমিনাল ভেসিকলস, এটা হচ্ছে ভাস ডিফেন্স, সেমিনাল ভেসিকল ভাস ডিফেন্স একসাথে মিলে কী হবে, ইজাগুলোকে ডাক, যেটা পোস্টেটে গিয়ে ওপেন হবে, আর বাকি পড়াগুলো হচ্ছে এখান থেকে ডিলে। এগুলো হচ্ছে বিভিন্ন লিগামেন্ট, লিগামেন্টগুলোর নাম দরকার নেই, এগুলো হচ্ছে লিগামেন্ট, বিভিন্ন লিগামেন্ট, শুধু নামগুলো জানা লাগবে, কোথায় কোন লিগামেন্ট দরকার নেই। সুপ্রিয় সার্ফেসের যে অংশ এটা হচ্ছে পেরিটোনিয়াম, আর বাকি কোনো সার্ফেসে পেরিটোনিয়াম দিয়ে কাভার করা থাকে না। তোমাদের করতে হবে অ্যাপেক্সে কী অ্যাটাচমেন্ট লাগে, বেসের মধ্যে কী রিলেশন, ইন কেস অফ মেল ইন কেস অফ ফিমেল দুইটা লাগবে, সুপিরিয়র সার্ফেসের মধ্যে কী কী স্ট্রাকচার রিলেশন থাকে, ইনফিল্যাটারাল সার্ফেসের মধ্যে কী কী থাকবে রিলেশন, আর এটা হচ্ছে নেক, নেকের মধ্যে কী থাকবে পোস্টেট। বাকি ইন্টেরিয়র ডিজাইন বাড়া যখন আমরা কাটবো, দেখো তুলসি তোলার পর দেখো অনেকগুলো দেখছো আঁকা বাঁকা, এগুলো হচ্ছে মিউকোসাল ফোল্ড, টেম্পোরারি মিউকোসাল ফোল্ড, আর একটা শাইনি যেটা দেখতেছো এটাকে বলা হচ্ছে ট্রাইগন, ট্রাইগন বা ইন্টারনাল ট্রাইগন অফ দ্য ইউরিনারি ব্লাডার। এর মধ্যে যেটা মাঝখানের ছিদ্র এটা হচ্ছে তোমার ইউরেথ্রার ওপেনিং, মানে এখান থেকে শুরু হবে এই যে ইউরেথ্রার ওপেনিং এখান দিয়ে বেরোবে, আর দুই পাশ দিয়ে কী ওপেন হবে, ইউরেথ্রার ওপেন হবে ট্রান্সভার্সাল। ট্রাইগনের মধ্যে ট্রাইগনের ইম্পর্টেন্স লাগবে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, ট্রাইগনের কী কী আলাদা ফিচার্স থাকে, বার্থ সাপ থাকে, নার্ভ সাপ থাকে, এটা এটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, ব্লাডার যত ডিস্টেন্ডের হবে এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, এবং এটা ডেভেলপমেন্টের আলাদা, পুরো ব্লাডার ডেভেলপমেন্ট করে অ্যান্ডোডার্ম থেকে, এটা ডেভেলপমেন্ট করে মেসোডার্ম থেকে, এই ব্লাডার থেকে এখান থেকে আর কোনো কিছু দেখার মতো না। এই যে বাকি যেগুলো দেখতে সেগুলো হচ্ছে বিভিন্ন লিগামেন্ট, এগুলো তোমার দরকার নেই লিগামেন্টগুলো, তোমার এখানে ইউটার চিন্তা হবে, ভাস ডিফারেন্স চিন্তা হবে, সেমিনাল ভেসিকল, যেহেতু এটা মেল তার মানে ভাস ডিফারেন্সও থাকবে, সেমিনাল ভেসিকলও আছে, পিছন দিকে বয়সের রিলেশন থাকে, ইন কেস অফ মেলে কী রিলেশন, ফিমেলে কী রিলেশন পরীক্ষা আসবে। ব্লাডারের নার্ভ সাপ্লাই অবশ্যই অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাডারের নার্ভ সাপ্লাই, লাইনিং এপিথেলিয়াম এবং ব্লাডারের তিনটা ডিজিজ, অ্যাটোনিক ব্লাডার, অটোমেটিক ব্লাডার, তারপর আর একটা টিকে অটোনোমাস ব্লাডার। ঠিক আছে, এটা ঠিক আছে।